গত দুই সিরিজে আমি কথা বলেছি মিড রেঞ্জ এবং বাজেট ক্যাটাগরির পিসি নিয়ে, যেখানে আপনারা একটা সার্টেন প্রাইসে থেকে ভালো মানের পারফরমেন্স পেতে পারেন। তবে আজকে আপনাদের জন্য স্পেশাল এই ভিডিওটি থাকছে যারা 1 লাখের মধ্যেই পিসি বিল করার চিন্তা করছেন আর এই ধরনের যে ক্লোন পিসি হবে। আর মূলত আজকে যে পিসির কম্বাইন নিয়ে আমি কথা বলবো সেটা অবশ্যই আপনাকে সিওরিটি দেবে যে আপনি 4-5 বছর এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ওয়ার্কলো বা ওয়ার্কলোড সারিয়ে নিতে পারেন। ফর এক্সাম্পল, আপনি হেভি গেমিং করতে চান তো এখানে পসিবল, আপনি যদি স্ট্রিমিং করতে চান হাই কোয়ালিটিতে আবার 1080p থেকে ম্যাক্সিমাম কোয়ালিটির যদি আপনি স্ট্রিমিং করতে চান তো সেক্ষেত্রেও এখানে পসিবল। ভিডিও এডিটিং থেকে শুরু করে যে কোনো ধরনের ওয়ার্ক ফ্লো আপনাকে ফ্ললেসলি করিয়ে দিবে যদি আপনি মোটামুটি ভালো লোডেরও কাজ করে থাকেন, আনলাইক থ্রেড রিপার নিড। তো এই ভিডিওটি হতে পারে আপনার জন্য অনেক ইফেক্টিভ, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হাউ আর সব গাইস, সিপিসি হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং পিসি টেক ভিডিও, সো লেটস গেট স্টার্টেড। আর আপনারা ভাবছেন যে ওই পেপারটি যে লাগানো আছে দরজার সাথে ওখানে আসলে কি কিছু লেখা আছে? অবশ্যই লেখা আছে, কিন্তু অপর প্রান্তে, সেটা আপনাদের জন্য, এন্ড সেখানে লেখা আছে সাবস্ক্রাইব। অলরাইট, তো এখন আমরা চলে আসি কম্পোনেন্ট সিলেকশনে। আর সিপিইউ হিসেবে একটা সিপিইউ আমরা ভালোভাবে ফিট বসাতে পারি সেটি আসছে ইন্টেলের কাছ থেকে, তাদের 13th gen র‍্যাপটর লেক ওরাই 5 13500 এর মতো সিপিইউ এখানে নিয়েছি। আর এটা নেওয়ার কারণ হচ্ছে আপনারা হয়তোবা বলতে পারেন যে কোরাই 5 বর্তমান সময়ে আবার 1 লাখের বাজেটে, তো আপনাদেরকে বলছি এই সিপিইউটি কিন্তু আপনাকে ওয়াপিং 14 কোর এবং 20 থ্রেড অফার করছে। আর নতুন আর্কিটেকচারের উপরেও, অর্থাৎ র‍্যাপটর লেক বর্তমানে চলছে র‍্যাপটর লেক রিফ্রেশ, বিশেষ কিছু পার্থক্য নেই। আর এর যদি আমরা প্রাইসিং দেখি, প্রায় আপনারা 29,000 টাকা থেকে 29,500 টাকার মধ্যেই পেয়ে যেতে পারেন। আর যদি ক্লকের কথা বলি তো 4.8 GHz চলে যায়, যেটা মোর দেন এনাফ একটা ভালো মানের গেমিং এর জন্য। আর আপনি যদি প্রোডাক্টিভ কাজ করতে চান তো সেক্ষেত্রে আপনারা চিন্তা করুন 20টা থ্রেড পেয়ে যাচ্ছেন, যেটা অবশ্যই এই বাজেটের মধ্যে অনেক জাস্টিফাই করে, এটা যে কোনো কারোর পছন্দ হবে। 14 কোর 20 থ্রেড, যেটা এর আগে আমরা ফ্ল্যাগশিপ সিপিইউগুলোতে দেখতে পেরেছিলাম। তবে এখানে একটু কোর লেআউট বলে দিই, এটার এর 6টা কোর থাকবে পাওয়ারফুল কোর, তার সাথে থাকবে হাইপার থ্রেডিং অর্থাৎ 12টা থ্রেড, আর 8টা থাকবে এফিসিয়েন্ট কোর। তবে এটাকে ভাববেন না যে 8টা যে এফিসিয়েন্ট কোর থাকছে সেটা অনেক লো বা লো এন্ড, এরকমটাও ভাবার দরকার নেই। আপনারা 6, 7 বা 8 জেনারেশনে যেরকম পেয়েছিলেন সেগুলোই আপনি পাচ্ছেন, তবে একটা ভালো প্যাকেজের মধ্যে অর্থাৎ 65W TDP-র সাথে। আর এটাকে কুল করতে গেলে অবশ্যই আমরা একটা ভালো মানের কুলার দেখবো যাতে বাজেটকে ঠিকঠাক রাখে। তো সেক্ষেত্রে আমরা ডিপকুলের নতুন একটা কুলারকে এখানে বেছে নিয়েছি, AG500 120mm এর সিঙ্গেল টাওয়ার। এই কুলারটি আপনি 2600 টাকার মধ্যে থেকে শুরু করে 2500 টাকার মধ্যেও পেয়ে যেতে পারেন। আর এখানে আপনি 5টা হিট পাইপ পেয়ে যাচ্ছেন। আর তাছাড়াও আমি যদি ফ্যানের কথা বলি তো এটা মোটামুটি কোয়াইট চলে যায় যে কোনো ধরনের স্ট্রেস অপারেশনে, অ্যান্ড কুলিং ক্যাপাসিটিতে এটা মোর দেন এনাফ হয়ে যায় যদি আপনি 65W TDP-কে কনসিডার করেন। তো এই ধরনের সিপিইউকে চালাতে গেলে অবশ্যই একটা ভালো মানের বা ডিসেন্ট ক্যাটাগরির বি সিরিজের মাদারবোর্ড তো দরকার। তো সেক্ষেত্রে আমরা গিগাবাইটের B760M DS3H নামে যে মাদারবোর্ডটি আছে সেটাকে আমরা সিলেক্ট করেছি। আর এটা আবার DDR4A, তাই এর প্রাইসও মোটামুটি একই বলবো DDR5 এবং DDR4-এর বোর্ডের। তো সেক্ষেত্রে কিন্তু আমরা DDR5-কে কনসিডার করতে পারছি না বিকজ অফ প্রাইস, আর পারফরমেন্স সেরকমটাও না। আমরা যদি এখন এর বেসিক ফিচারের কথা বলি তো অবশ্যই এটা আপনাকে মোটামুটি একটা ফিচার প্রোভাইড করে দেবে। আর UD সিরিজের অর্থাৎ আলট্রা ডিউরেবল সিরিজ আমিও ব্যবহার করি, অনেক দিন থেকেই করছি, কোনো সমস্যা হওয়ার কথা নেই। আপনারা চাইলেই এই মাদারবোর্ডটিতে 14th gen যে র‍্যাপটর লেক রিফ্রেশগুলো আছে সেগুলো আপনারা চালাতে পারেন, তবে আমরা এখানে 13th gen ব্যবহার করছি। আর সেক্ষেত্রে আপনি যদি পিসি এক্সপ্রেসের কথা বলেন এখানে 4 পেয়ে যাচ্ছেন, তবে এর বেশি আমাদের দরকার নেই, গ্রাফিক্স কার্ডও 4-এর মধ্যেই বাউন্ড থাকছে। আর তাছাড়াও যদি আমি M.2 স্লটের কথা বলি, এটা 4x4-কে সাপোর্ট করে। তবে আমরা যদি এর পাওয়ার সেকশন দেখি তো সেক্ষেত্রে VRM-কে 8+1-এ ডিজাইন করা হয়েছে, আর 1 ফর মেমোরির জন্য। এক্সট্রা যে এসেনশিয়াল ফিচার আমি যদি কথা বলি ল্যান পোর্টের অথবা USB থেকে শুরু করে আরও অনেক কিছু ফিচার, সেগুলো আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, পড়ে নিতে পারেন যাতে আপনারা আরেকটু ভালোভাবে বুঝতে পারেন। তারপরে যদি আমরা মেমোরিকে সিলেক্ট করি তো অবশ্যই কিংস্টনের ফিউরি বেস্ট RGB-র 8GB-র 3200 MHz-এর 2টা কিট ব্যবহার করব। এগুলো 2900 টাকা থেকে আরও 100 টাকার মধ্যে কমে পেতে পারেন, যদি আপনি একটু দামাদামি করেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনি কম পাবেন। আর এখানে ভালো কথা হচ্ছে এখানে অবশ্যই আপনি RGB-র ফায়দা উঠাতে পারেন এই প্রাইসের মধ্যে। আর বর্তমান সময়ে মেমোরি থেকে শুরু করে যে সকল ন্যান্ড ফ্ল্যাশ প্রোডাক্ট আছে সেগুলোর প্রাইস কিন্তু মোটামুটি বাড়তি, তো সেক্ষেত্রে আপনারা 1টার দাম বললাম, 2টা আপনারা ক্যালকুলেশন করে নিতে পারেন।
স্টোরেজের যদি কথা বলি তো অবশ্যই এখানে আমাদের প্রায়োরিটি থাকবে Acer এর FA100 সিরিজের 512GB M.2 NVMe SSD এটা আবার Gen 3x4। আর তবে এখানে আপনারা ভাববেন না যে কয়েকটা যে মডেল ছিল Gen 4x4 এর তো সেগুলো নিলে অনেক ফায়দা হতো, এরকমটা না। তবে এই SSDটা যেটা পারফরমেন্স আপনাদেরকে প্রোভাইড করবে 3500 থেকে 3700 টাকার মধ্যে আপনি অবশ্যই দামাদামি করবেন। বর্তমান সময়ে লিস্ট আছে 3800 টাকায়, আর এটি আমি অনেকজনকে রিকমেন্ড করেছি। আর এর কোয়ালিটি এবং রিলায়েবিলিটি মোটামুটি ভালোই বলতে পারেন। স্পিডের যদি কথা বলি 2500x1746 MBS পেয়ে যাবেন রিড অ্যান্ড রাইটে। আর যদি আমি এখানে TBW-র কথা বলি তো 300 পেয়ে যাচ্ছেন, আর 5 বছরের ওয়ারেন্টি, যেটা অবশ্যই আপনাকে একটা স্যাটিসফ্যাকশন দিতে পারে এই বাজেটের মধ্যে থেকে। তারপরে যদি আমরা কথা বলি পাওয়ার সাপ্লাইয়ের, তো পাওয়ার সাপ্লাই এবার DeepCool-এর নতুন একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করছে প্রথমবার আর কি, নতুন বলবো না। DeepCool-এর PK550D 550W-এর এই 80+ ব্রঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাইটি আপনার যে বিল্ড আছে সেটার কনজিউমিং পাওয়ারকে ফুলফিল করে দিবে, অর্থাৎ 550W-এর পাওয়ার সাপ্লাই। তবে এখানে আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, স্টারটেকের ওয়েবসাইটে পিসি বিল্ডার নামের যে অপশনটি আছে সেখান থেকে আমি দেখতেছি এই কয়েকটা CPU, GPU এবং কম্পোনেন্ট মিলে এখানে 694W দেখাচ্ছে এখানে রিকমেন্ডেশন, অর্থাৎ এস্টিমেট পাওয়ার। তবে এটাকে আপনারা ভুলে যান, এটা আসলেই গ্লিচ কিনা এটা আমার সন্দেহ আছে। তবে হ্যাঁ, এই 550W-এর পাওয়ার সাপ্লাই নিলে আপনার নিড ফুলফিল হয়ে যাবে, আর এটি আপনারা 5000 টাকার মধ্যেই পেয়ে যেতে পারেন। আর গ্রাফিক্স কার্ডকে পাওয়ার দেওয়ার জন্য 2টা 8 পিনের কানেক্টর আপনি পেয়ে যাবেন। তবে আপনি যদি আরেকটু জোগাড় করতে পারেন তো সেক্ষেত্রে 3টা 8 পিনের PCI এক্সপ্রেস পাওয়ার কানেক্টর বের করে আনাও সম্ভব, আর এটা আপনারা 5000 থেকে 5200 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন, মোটামুটি ভালো বলবো। কেসিং আপনাদেরকে সবসময় বলি আপনাদের চয়েসকে সবার উপরে রাখবেন, তবে আমার এখানে রিকমেন্ড থাকবে আপনারা যেহেতু এটা একটা ভালো কোয়ালিটির বিল্ড করতে চলেছেন, তো কেননা গ্যামডিয়াসের টেলস E2 ইলেট সিরিজের যে ARGB কেসটি আছে মিড টাওয়ারের, তো সেটিও আপনারা চুজ করতে পারেন। এটা সামনের দিকে আপনারা 3টা ARGB ফ্যান পেয়ে যাবেন, পিছনেরটা আবার RGB না, আর সামনের দিকে এবং সাইড প্যানেলে টেম্পেড গ্লাস পেয়ে যাবেন। কেননা এটা আমি রিকমেন্ড করার একটাই কারণ হচ্ছে আমার ফ্রেন্ড এটাকে ইউজ করছে, বিল্ড কোয়ালিটি এই বাজেটের মধ্যে মোটামুটি আমি ভালোর কাতারেই রাখবো। এগেইন আপনারা এটা 4700 থেকে 4800 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন, তবে বিষয়টা ততটাও খারাপ দেখায় না। বাকিটা আপনারা যদি অন্যান্য ডিজাইন পছন্দ করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা কনসিডার করবেন সেই বিষয়টি। আর এটা বলার কারণ হচ্ছে আপনি 4টা ফ্যান ভালো মানের পেয়ে যাচ্ছেন ফ্রিতে। অ্যান্ড এখন আমরা চলে আসবো ফাইনাল এবং আমাদের প্রিয় কম্পোনেন্টে, আর এটি হচ্ছে অবশ্যই গ্রাফিক্স কার্ড। আর MSI জিফোর্স RTX 4060 ভেন্টাস 2X ব্ল্যাক 8GB-র OC মডেলটি আছে GDDR6 এর, তো সেটিও আপনারা পারচেজ করতে পারেন। এর প্রাইস মোটামুটি কম্পিটিটিভ রাখবো, এখানে 38000 থেকে 38900 টাকার মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন। তবে এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমরা রিপোর্ট শুনছি যে RTX 4060 চেয়ে নাকি আগেরগুলোই ভালো পারফরমেন্স করছে, লাইক RTX 3060 Ti অথবা 3060 যে 12GB ভ্যারিয়েন্ট, তো সেটা কেন নয়। তার আগে আপনাদেরকেও বলি যে দুইটা কার্ডের কথা মেনশন করলাম, 3060 Ti এবং 3060 12GB ভ্যারিয়েন্ট, সেটার প্রাইসও প্রায় কাছাকাছি, সেগুলো আপনারা কনসিডার করতে পারেন বা নিতে পারেন, পারফরমেন্সের বিশেষ একটা ফারাক দেখা যাবে না। তবে এখানে কথা হচ্ছে নিউ টেকনোলজির, নতুন কার্ডগুলো এসেছে, আর অ্যাডালাভলেসের যে কার্ডগুলো আছে বিশেষ করে এই ছোট কার্ডগুলো, এগুলোন এতটা পাওয়ার এফিশিয়েন্ট এবং কুল, সেটা অবশ্যই আপনাকে ভাবিয়ে তুলতে সাহায্য করবে। অর্থাৎ এইগুলোন কার্ড 120 থেকে 130 ওয়াট করে TDP নিচ্ছে গেমসের ফুল লোডে, আপনার বিদ্যুৎ অনেকটা বেঁচে যাচ্ছে। অথবা বিষয়টাকে আপনি ইগনোর করতে চাচ্ছেন, তবে দেখুন এতটা যদি কমে হয়, অর্থাৎ 20-30 বা 50 ওয়াট যদি একটা গ্রাফিক্স কার্ডে কম লাগে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেক ফায়দামন্দ হতে পারে। অ্যান্ড তার ফলে যে হিট জেনারেট হয় সেটার চিন্তা আপনাকে করতেই হবে না। এগুলো মাস মোর কুলার, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম প্রথমের দিকে, স্পেকুলেশন আসছিল যে 40 সিরিজ অনেক পাওয়ারফুল হবে, তার সাথে অনেক হিট জেনারেটিভ হবে, তবে সেটা এরকমটা আমরা দেখি নাই। যে কোনো কার্ডে আপনি 49-এর কথাও বলুন। অ্যান্ড দ্বিতীয়ত আপনি এখানে AV1 এনকোডার পেয়ে যাচ্ছেন, আর তাছাড়াও স্পেশাল কিছু ফিচার, DLSS-এর ফিচারও আপনি এটার সাথে ভালোভাবে প্যাক করে নিতে পারেন। তবে এই কার্ডটা বাইরের দেশে অতটাও রিকমেন্ড করে না, কেননা তাদের প্রাইস এটাকে জাস্টিফাই করে না, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা আলাদা হয়ে যায়। আপনারা যদি এই বাংলাদেশি প্রাইসিং মডেলকে ফলো করেন তো এই কার্ডটি অবশ্যই অ্যাবসলিউট একটা চয়েসের মধ্যে
আসতে পারে। প্রথমত এটা সমস্যা ছিল একটাই, সেটা হচ্ছে আরজিবি বর্তমান সময়ে এসে দিচ্ছে 4060 মতো কার্ডে GDDR6 এর, সেটা যাক। আর যদি আমি এর বিট ব্যান্ডউইথ লেনের কথা বলি তো সেক্ষেত্রে এটা অনেক ন্যারো করে ফেলেছে, শুধুমাত্র 128 বিট বাস। বাই দ্য ওয়ে এটা পিসি এক্সপ্রেস জেন 4 এর 16 লেনকে ব্যবহার করে না, অর্থাৎ হাব ব্যবহার করে, যার ব্যান্ডউইথ মোটামুটি এখান থেকেই কভার হয়ে যায়। আপনারা প্যানিক নেবেন না, এটা বিষয় না, এটা রেফারেন্স হিসেবে বলছি। এটা যদি জেন 3 হতো আর 16 লেন্স ইউজ করতো তো সেক্ষেত্রেও কিন্তু সেম ব্যান্ডউইথ পাওয়া যেত, তবে এটাকে নেওয়ার কারণ হচ্ছে নতুন আর্কিটেকচারে আসছে নতুন, আপনি ওয়ারেন্টি ইস্যু করতে পারেন। পরবর্তীতে যদি কোনো সমস্যা হয়, আপনার মার্কেটে যদি সেলস করতে চান তো সেক্ষেত্রে আপার লেভেলের কার্ড থাকলে সেগুলোর কি মানুষ বেশি প্রেফার করে, অ্যান্ড এখানে AMD-র RX 7600 নিতে পারতাম, সেটিও মোটামুটি ভালো কার্ড এবং কম প্রাইসে আসে। তবে সেখানে আবার আপনি যদি কোনো স্পেসিফিক অ্যাপ্লিকেশানে কাজ করতে চান, প্রোডাক্টিভ কাজ, তো সেক্ষেত্রে আপনাকে কুডা এবং NVIDIA-র যে সাপোর্ট সেটা অন্য কোথাও দেখতে পারবেন না অপটিমালি। তো এখন যদি আমি গেমিং পারফরমেন্সের কথা বলি, ওভারঅল এই যে আমরা সিপিউটিকে নিয়েছি Core i5 13500 এবং এর সাথে যদি আমরা RTX 4060 পেয়ার করে দেই তো অবশ্যই আপনাকে, আপনি চাইলেও অনেক গেমস 4K তে খেলতে পারবেন, তবে আমাদের প্রায়োরিটি 4K না, আপনারা 1440p তে মোটামুটি ম্যাসিভ লেভেলে গেমিং করতে পারেন। যদি আপনি কম্পিটিটিভ বা ESport টাইটেল খেলতে চান তো আপনাকে এখানে কোনো প্রকার অসুবিধায় ফেলবে না, অ্যান্ড আপনি যদি হ্যাভি টাইটেলও খেলতে চান কোনো সমস্যা নেই, এখানে আপনি 60+ FPS পেয়ে যাবেন 1440p তেও। আর আপনারা যদি চান যে আমি আলটিমেট লেভেলের গেমিং করব এবং স্ট্রিমিং করব, তাও আবার 1080p তে, অথবা আমি এখানে ভিডিও এডিটিং বা যে কোনো ধরনের প্রোডাক্টিভ কাজে এটাকে ব্যবহার করব, তো সেক্ষেত্রে এই দুইটা CPU এবং GPU-র কম্বিনেশনে যে আপনাকে পারফরমেন্স ডেলিভার করবে, অবশ্যই এই যে 100,000 টাকার মধ্যেকার বিল্ড হচ্ছে সেটাকে ওয়ার্থ ইট বানাবে। অ্যান্ড আপনারা যদি আলাদাভাবে বেঞ্চমার্ক চান তো অবশ্যই আমি আপনাদেরকে সাবমিট করতে পারবো, বাকিটা আপনাদের উপর। তো মূলত এই যে 90-100K মধ্যে যে সকল PC-গুলো হয় এগুলো আসলেই কাদের জন্য এটা মেনশন করা উচিত, কারণ আপনারা যদি অলরেডি আর্নিং করে থাকেন এবং আপনাদের ক্যাপাবিলিটি আছে সেইখানে রিস্ক করার, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এটা কিনতে পারেন বা নিতে পারেন। অ্যান্ড আপনি যদি বাড়িতে একটু বলে কয়ে নিতে পারেন সেই বাজেট অনুযায়ী, আর সেক্ষেত্রে দেখা গেলো আপনার ক্যারিয়ার সাকসেসফুল হলো না, তো সেক্ষেত্রে যদি আপনি আফটার মার্কেটে সেলসও করতে চান তো তার প্রাইস কিন্তু অর্ধেকেরও অনেক নিচে নেমে আসতে পারে, এটি কিন্তু আপনি অবশ্যই মাথায় রাখবেন। তবে হ্যাঁ, আবারও বলছি, হাই এন্ড যে সকল PC-গুলো হয়ে থাকে সেগুলো মূলতই প্রফেশনালদের জন্যই বানানো হয়ে থাকে, যাতে পরবর্তীতেও কোনো সমস্যা পোহাতে না হয়। আর আফটারঅল এই PC বিল্ড করার পর আপনি 4-5 বছর পর্যন্ত এর ফুল ইউটিলাইজেশন করতে পারেন, হোয়াট এভার আপনি গেমিং করছেন, আপনি স্ট্রিমিং করছেন, আপনি ভিডিও প্রোডাকশনের কাজ করছেন, অথবা অন্য ধরনের কমপ্লেক্স কাজ যারা ফ্রিল্যান্সার অথবা 3D আর্টিস্টরাও করে থাকে, তো সেখান থেকেও আপনি কিন্তু ভালোভাবে ইউটিলাইজ করে আনতে পারেন উইদাউট এনি ফ্লস। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে, আর এই সিরিজে আমি সব কিছুই কভার করে দিলাম, তাই অবশ্যই আমাকে সাপোর্ট দেখাবেন, আপনারা লাইক করে দিতে পারেন, কমেন্ট তো অবশ্যই করবেন, আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।